জীবন অতি অনুপম। এটি সুন্দর জীবন উপভোগ করবলে শিক হোক, সুন্দর জীবন উপভোগ কর। খন্ড নম্বর এক, মই কুলেশ চন্দ্র ডেকা। আহকসন আমি চাও কেনেকৈ আমি একটা সুন্দর জীবন উপভোগ করব। মানুষের জীবনলৈ বেয়া সময় আহে, আপনি হয়তো ভাবে এই দুঃখময় আপনার চিরলগরী, অর্থাৎ চিরস্থায়ী হব, আপনার সদায় এই দুঃখ থাকি যাব। কিন্তু সেয়া নহয়, ই চিরস্থায়ী নহয়। রাতির পিছত দিন, অমাবস্যার পিছত পূর্ণিমা হয়, আমি প্রত্যেকে দেখিছো। কোনো বিষয়ে এই পৃথিবীত স্থায়ী নহয়, আমি দেখিছো পৃথিবীত গোটেই বছর পরিবর্তনশীল। সেই ধৈর্য ধরে আপনি অপেক্ষা করক, উপযুক্ত সময় অহালেকে আপনার মনটো শান্ত করে রাখবলে যত্ন করক, কথাবর নিজের মাজতে চিন্তা করক। কিছু সময় অকলশরে নির্জন ঠাইত বহি লোক, কথাবর আনক কোৱাৰ কোনো প্রয়োজন নাই। আনে সেই কথা আকৌ বিদ্রুপ রূপতে প্রকাশ করব, যে আপনার বুঝি পায় নিজেই বুঝি লব, যে আপনার বুঝি না পায় হাজারবার কলেও নুবুঝি। গতি আনক বারে বারে বুঝাবলে গৈ আপনার বহুমূল্যা সময়খিনি নষ্ট করার দরেই হয়। ধৈর্য মানুষের বাবে খুব প্রয়োজনীয়। ধৈর্যর অভাব হলে আপনার ভাল কার্যকর কেতিয়াবা বেয়া বলে পরিগণিত হব পারে। সেয়ে বিপদত ধৈর্য নেহেরুয়াই মন শান্ত করে রাখি ভাল বেয়াটো আপনি নিজে বাছি লোক, নিজের উপর বিশ্বাস রাখব। পৃথিবীর মহান লোকসকলের জীবনী পড়কচন, তেতিয়া বুঝি উঠিব তেখেতসকলে কি জটিল পরিস্থিতির মাজেদে গৈ নিজের ইপ্সিত লক্ষ্যত উপনীত হয়েছিল। খং আর আবেগর বহবর্তী হয়ে একো করব নালাগে, তেতিয়া আপনার কার্যত ভুল হওয়ার সম্ভাবনা থাকে। মনত রাখব আপনি জিকিবলৈহে জন্মিছে, হারিবলৈ নহয়। অসফল হওয়া মানে হারি যোৱা নহয়, এইবার অসফল হল মানে আপনি বহু কথা শিকিলে, সেই শিকনি আপনার ভবিষ্যতের সফলতার দ্বারখন মুকলি করে দিব, আপনার জয় নিশ্চিত। আপনি এবার, দুবার, তিনিবার, হয়তো বহুবার ব্যর্থ হব পারে, কিন্তু সেই ব্যর্থতায় আপনার কিবা নয় কিবা তা শিকাই যাব। তো আপনি কেউ নাভাবিব আমি দেখুন ইমানবার ব্যর্থ হওয়া নাই। আনের সমস্যা আর আপনার সমস্যা একে পর্যায়ে নহব পারে, আপনি জটিল সমস্যা থাকিও পারে। গতি আনের তুলনা নকরাকৈ আপনি নিজের সমস্যা সমাধানের উপর মনোনিবেশ করব, দেখব আপনি সফল হয়েছে। অন্যর দরে আপনিও এজন সফল মানুষ। আমার কথাখিনি ধৈর্য সহকারে শুনার ধন্যবাদ।